হ্যালো বন্ধুরা, বেঙ্গল ইটিং শো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে বিরিয়ানি পিঠে বানানো দেখানো হবে, তা আবার খাওয়ার টেবিলে দেখা আছে। আজকে আমি বানাবো ছাঁচের পিঠে। ছাঁচের পিঠে বানিয়ে ভিজাবো দুধ দিয়ে। তাই প্রথমে আছে এটা দুধ, 1 কিলো গরুর দুধ আছে, আর এটা আছে চালের গুঁড়ো। আর এই ছাঁচে করেই বানাবো আমি ছাঁচের পিঠা, গ্যাসে করে বানাবো। তাহলে কি করে আমি বানাবো এটা চলো তাহলে দেখাই তোমাদের। প্রথম আমি দুধটাকে গরম করতে বসিয়েছি। আগে দুধটা এইদিকে গরম হচ্ছে, গরম হয়নি, আর এইদিকে এই জলটাকে আমি গরম বসিয়ে দিচ্ছি। এই জলটাকে গরম মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা গুলানোর জন্য। আমার জলটা এদিকে গরম হয়ে গেছে আর দুধটা ওইদিকে গরম হচ্ছে, তা আমি জলটা নিয়ে এসেছি, আগে চালের গুঁড়োটা ওইদিকে গুলিয়ে নিই। তা জলটা একদম অল্প গরম করতে হবে, একদমই অল্প। প্রথমে আমি একটু লবণ দিয়ে দিয়েছি এতে, এবার জলটা দিয়ে দেবো। পুরো জলটা দেবো না, অল্পই দেবো। লবণটাকে ভালো করে গুলিয়ে নিই আগে। এবার আমি এর ভিতরে চালের গুঁড়ো দিয়ে দেবো। অল্প অল্প করে আগে গুলে নিই। এটাকে ভালো করে গুলে নিতে হবে, ভিতরে ছোট ছোট গুটি গুটি মতন থাকে। আমি আর একটু চালের গুঁড়ো দেবো, পাতলা হয়ে গেছে। চালের গুঁড়োটা আমার পুরো গুলানো হয়ে গেছে, এরকম মোটা করতে হবে চালের গুঁড়োটা। একটু গাঢ় গাঢ় হবে, এটা পাতলা করলে ভালো হয় না, একটু গাঢ় গাঢ় করতে হয়। তাহলে এটা আমার কমপ্লিট, এটা বানানো হয়ে গেছে, মানে গুলিয়ে রেখে দিচ্ছে। এবার চলো তাহলে দুধটা কতদূর দেখে, দুধটা জ্বালানো। দুধটা আমার এদিকে গরম হয়ে গেছে ভালোই। এবার আমি এর ভিতরে চিনি দিয়ে দেবো। চিনি যে যেরকম মিষ্টি খায় সে মানে সেরকমই দিতে হবে আর কি। আর তা আমরা তো অত মানে বেশিও খায় না, অত কমও খায় না, মোটামুটি খাই আমরা মিষ্টিটা। কেউ কেউ আবার বলে পিঠে মিষ্টি নালে ভালো লাগে না, ভিজানো পিঠে, কিন্তু আমাদের অতটা খায় না, অত মিষ্টি পছন্দ করে না, মোটামুটি ঠিকঠাকই আর কি। আমি প্রথমে কি করব, একটু ক্যারামেল বানাবো। ক্যারামেল বানিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো, তাহলে দুধের রঙটাও বেশ ভালো লাগবে দেখতে, গুড়ের মতনই লাগবে, মনে হবে যে খেজুরি গুড় দিয়ে বানানো হয়েছে পিঠেটা। তাহলে আমি প্রথমে একটু জল দিয়ে দিয়ে দে এবার একটু চিনি দিয়ে দেবো। একবার নাড়াতেই থাকতে হবে। আমি এর ভিতরে দুটো এলাচ দিয়ে দেবো ছিঁড়ে, তাহলে একটু গন্ধ হবে, বেশ ভালো লাগবে। এদিকে ক্যারামেলটা আমার বানছে এখনো। আমি আর একটু রংটা করবো। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে নিতে হবে, এটা লেগে লেগে যায় চিনির এটা। এবার আমি এই ক্যারামেলটা এর ভিতরে ছেঁকে দিয়ে দেবো।
তাহলে এলাচগুলোর ভিতরে যাবে না, মুখে বাঁধবে না, গন্ধটা থাকবে। আমি ক্যারামেলটা পুরো কড়াই থেকে দিয়ে দিয়ে আসছি এর মধ্যে, আর এই যে রংটা এরকম হয়েছে। এবার আমি দুধটাকে আরো একটু গরম করে নেব। এবার দুধটাকে ভালো করে গরম করে আমি দুধটাকে ঢেকে তারপরে পিঠে বানাবো। দুধটা আমার ভালো গরম হয়ে গেছে, এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো ভালো করে। এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো, আর এইদিকে পিঠে বানাবো। আমি তেলটাকে সবটার ভিতরে আমি মাখিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। এটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই গুলাটাকে দিয়ে দেবো। এবার এই প্লেটটাকে দিয়ে ঢেকে দেবো, আর গ্যাসটা আমার একদম কম করা থাকবে। এরকম করে ঢেকে 2-3 মিনিট তো রেখেই দেবো গ্যাস কম করে। এবার আমার 3 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেখি। এটা গরম আছে না প্লেটটা, হয়ে গেছে। আমি এবার এইটাকে নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে তো কত সুন্দর উঠে গেছে। এই যে আমি পিঠেগুলো নামিয়ে নিয়েছি, এই যে নিচের সাইডে এরকম হয়েছে, নিচের সাইডটা আর আগেরটাতে এরকম হয়েছে, দেখতে পেলে তোমরা। এবার তাহলে আমি এইটাকে দুধের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এইটাকে দুধের মধ্যে দিয়ে দিই, আবার এটাকে ঢেকে দেবো। এরকম করে করে আমি অনেকগুলো বানিয়ে পরে দেখাচ্ছি। আমি এরকম করে আমি আবার দেবো। শীতের সময় তো পিঠে খেতে মজা আসে। আবার ঢেকে দেবো 3 মিনিটের মতন। আবার আমার 3 মিনিট হয়ে গেছে, আবার নামিয়ে নিই। এতে তেল দিলে এটা খুব সুন্দর উঠে যায় পিঠেগুলো। এই যে পিঠে আমার, এই যে তলে নিচের পিঠে এরকম হয়ে গেছে। এবার এইটাকে আবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিই, এবার ঢেকে দিই। এরকম করে করে আমি পিঠেগুলো সব বানিয়ে নিই। পরে আমি আবার যখন 2 ঘন্টা রেখে তারপরে দেখাবো কেমন ভিজেছে পিঠেগুলো, তখন খাবো আমরা। আমার সব কটা পিঠে বানানো হয়ে গেছে। বানানোর পরে আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি তাহলে দেখাচ্ছি, বেড়ে দেখাচ্ছি বাটিতে কেমন ভিজেছে আর কীরকম খেতে হয়েছে, খেয়ে দেখাবে আমার হাজবেন্ড।
তাহলে বন্ধুরা খাওয়ার টেবিলে এসে গেছি, তাহলে খেয়ে দেখি কেমন লাগে। বিশাল টেস্ট এই মেন, এই যে ক্যারামেল দিয়ে যে দুধটা বানানো হয়েছে এইটার জন্য বেশি টেস্ট লাগে। আপনারা বানিয়ে খাই দেখবেন। আমরা সাধারণ ভাষায় এটাকে বিজনে ফিটে বলি, আপনারা কি বলেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো সুন্দর গলে গেছে। গুড় দিয়ে বানালে এত ভালো লাগে না, খুব সেন্ট হয় এতে। এর মেন ঝোলটা ভালো লাগে, ভীষণ সেন্ট হয়। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, বাই।